আপনাদেরকে দেখাবো মাইক্রোবেন ডাইরেক্ট চেক করার জন্য খুব সহজ পদ্ধতিতে আপনাদের ভিডিও তুলে ধরবো, যেটা আপনি দেখে নিজেই চেক করতে পারেন মাইক্রোবেন। এবং টেকনিশিয়ানদের জন্য খুবই ইজি ব্যাপার, আপনারা যেটা জটিলভাবে ভাবছেন আমরা ইজিভাবে দেখিয়ে দেবো কী করে রিপেয়ার টেস্ট করতে হয় যে কী খারাপ হয়েছে মাইক্রোবেনে। তো আজকে আপনারা দেখাবো যেটা, সেটা হলো হচ্ছে, মানলো এটা হচ্ছে একটা মাইক্রোওভেন, মাইক্রোওভেনের সাইড, এটা হচ্ছে ভিতরে যেখানে গরম হয় খাবার, আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বোর্ড, যেটাকে টাচ প্যাড বলি আমরা, টাচ প্যাড, এটা হচ্ছে মাইক্রোওভেন এম মাইক্রোওভেন। তাহলে আমরা কি চেক আপ করাবো, মনে করুন আপনার বাড়িতে মাইক্রোওভেনটা সুইচ অন করেছেন, গরম হচ্ছে না, খাবার গরম করতে পারছেন না। তো সহজ পদ্ধতিতে চেক করার জন্য একদম খুব ইজিভাবে আমি শেখাবো, সেটা ফলো করবেন এবং ভিডিওটা পুরো দেখুন, আপনি বুঝতে পারবেন খুব ইজি ব্যাপার যে মাইক্রোওভেনের ভিতরে কেন গরম হচ্ছে না খাবার, কি খারাপ হতে পারে। আর টেকনিশিয়ান ভাইদের জন্য তো খুবই সুবিধা, যেটা চট করে আপনি ঠিক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কি খারাপ হয়ে যাওয়ার মাইক্রোওভেন। আর যেটা বুঝতে পারবে না তার জন্য টেকনিশিয়ানকে আপনার ডাকতে হবে, এবং টেকনিশিয়ান ভাইদের জন্য না বুঝতে পারলে আমাদের কমেন্ট করে আমরা আরো শিখিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই। তো মাইক্রোওভেনের এটা হচ্ছে টাচ প্যাড দেখে দিলাম, এটা হচ্ছে যেখানে ভিতরে বডি যেখানে খাবার দেওয়া হয়। তাহলে আমরা আঁকবো কি, একটা আঁকবো, ফার্স্ট আঁকবো একটা, এটা হচ্ছে ম্যাগনেট্রন, হচ্ছে ম্যাগনেট্রন এম মে, এটা হচ্ছে ম্যাগনেট্রন। আর এটা হচ্ছে ক্যাপাসিটার, সিএপিএ ক্যাপাসিটার। আর এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে ডায়োড ডি ডায়োড। আর এটা হচ্ছে টেনেস প্রোমা টেনেস মিটার, যে ভোল্টাজ কো হাই ভোল্ট বানাকে আগে ভেজ দেয়। আর এ হচ্ছে টাচ প্যাড কন্ট্রোল, এই ভিডিও দেখে যদি আপনি টেস্ট করে না শিখতে পারেন তাহলে আর ভিডিও আপনাকে দেখতে হবে। আমি খুব ইজি ভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যেটা শেখার খুবই পদ্ধতি। আর বিশেষ করে একটা কথা বলবো, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যখন যেরকম ভাবে বলবো সেইভাবে টেস্ট করবেন, এটা কিন্তু খুবই মানে খতরনাক একটা ব্যাপার, মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তার জন্য কি করবেন, এটা হচ্ছে চেক করার সময় কখনো দরজা খুলবেন না, আর আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে ভিডিওটা ফলো করুন, বুঝতে পারবেন। তাহলে এখান থেকে কি ইলেকট্রন যেটা বেরোচ্ছে, ইলেকট্রন রে, রেটা দিচ্ছে এখান থেকে, ঠিক আছে, আমরা এই পিনটা এখানে নেব। বাস মনে করুন আপনার বাড়িতে কিংবা কাস্টমারের বাড়িতে কমপ্লেন করেছে যে আমার মাইক্রোওভেনটা গরম হচ্ছে না, আমি কি করব। তখন আমি কি করব, এই যে বডির থেকে স্ক্রু থাকে, তিনটে চারটে স্ক্রু থাকলে খোলা যায় পার্টটা, খোলার পরে আপনার এই পদ্ধতিটা আছে, দেখুন এই পদ্ধতি, এখানে যে নাটগুলো খোলার পরে এই পদ্ধতিটা আসবে, এই যে ট্রান্সমিটার ক্যাপাসিটার, আর এটা হচ্ছে ম্যাগনেট্রন, ঠিক আছে, ম্যাগনেট্রন, এটা হচ্ছে ম্যাগনেট্রন, আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বোর্ড, কন্ট্রোল বোর্ড। তাহলে চলুন আবার দেখে নিই। তাহলে এটা হচ্ছে ম্যাগনেট্রন, যেটা এটা বললাম, এটা হচ্ছে ম্যাগনেট্রন রয়েছে, ম্যাগনেট্রন, এটা প্যানাসোনিকের রয়েছে। তাহলে চেক কী করে করব, আমি এক কাজ করব, দেখবেন আপনার বাড়িতে যখনই একটা সাপ্লাই বোর্ড থেকে, যে বোর্ড রয়েছে, বোর্ড এখানে নিউট্রাল আর ফেস এরমই তো থাকে, এই নিউট্রাল আর যে ফেস, তাহলে এই দুটো কোথায় যায়, এই দুটো ফার্স্ট এই এই বোর্ডে যায়। আপনি যখনই এখানে স্টার্ট করছেন তখন ইয়ে এখান থেকে ভোল্টাজ, এই যে ভোল্টাজে ঢুকেছে এটা এখান থেকে এইখানে দিচ্ছে, এখানে কানেক্ট হচ্ছে, এখানে কানেক্ট হচ্ছে, এখানে কানেক্ট হচ্ছে, তাহলে
এইখানে যে কারেন্ট এইখান থেকে কত ভোল্ট বেরোচ্ছে এটা ভালো করে দেখুন, এটাখান থেকে কত ভোল্ট বেরোচ্ছে, 220 থেকে 230। আমাদের বোর্ডের যে পাওয়ার থাকে যেটা এমনি সাধারণ যেখান থেকে আপনি পাওয়ার প্লাগ লাগান, এখান থেকে ম্যাক্সিমাম বেরো 230, 220, 240 যা যেরকম হয়, কিন্তু ম্যাক্সিমাম অ্যাকুরেট রেটটা হলো 230। এখান থেকে আপনার ভোল্টেজটা বেরোয় 230 থেকে, কারণ এখান থেকে ভোল্টেজটা ওই কন্ট্রোল বোর্ডে আসে, কন্ট্রোল বোর্ড থেকে আসার সময় এখান থেকে ভোল্টেজ যখন বের হয় তখন এখান থেকেও 220 যদি আসে, 220 কিংবা 230 এখান থেকে ঢোকে, ঢোকার পরে এখান থেকে ঢোকার পরে তারপরে আপনার দেখুন এই যখন এই ভোল্টেজ 30 দিচ্ছে কন্ট্রোল পয়েন্টে, আপনি যখন কন্ট্রোল বোর্ড স্টার্ট করছেন তখন এখান থেকে কিন্তু একটা ভোল্টেজ বেরোচ্ছে, যে ভোল্টেজটা আপনার এখানে দেখবেন যেটা ট্রান্সমিটার আছে মাইক্রোওয়েভ খোলার পরে, এখানে একটু ফোকাস করে দেখে দাও, এই যে ম্যাগনেট মাইক্রোওয়েভের ট্রান্সমিটার দেখুন, এই যে দুটো ভোল্টেজ রয়েছে যেটা আমি দেখাতে বোঝানোর চেষ্টা করছি, এই দুটো কিন্তু এই ট্রান্সমিটারে ঢুকিয়েছে, এই দুটো ট্রান্সমিটার ঢুকিয়ে আবার এখান থেকে বেরিয়ে এই ম্যাগনেটনে আসবে। তাহলে এখান থেকে যখন বেরোচ্ছে আপনি যখন এখানে দেখুন এই যে ভোল্টেজটা কিন্তু বেরোচ্ছে না, এই যে 220টা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেরোচ্ছে না, আগে আপনি যখন এটা স্টার্ট করছেন তখন ওটা বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে তখন যখন আপনি এটা স্টার্ট করছেন তখন এই এঁকে দিচ্ছে, এঁকে যখন ভোল্টেজ 220 230 দিচ্ছে তখন এ স্টার্ট মানে হয়ে হার মানে অনেক হাজার ভোল্ট তৈরি করে এ ডায়োডের থ্রু ক্যাপাসিটারে গিয়ে এ এখান থেকে এখান থেকে যে এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, তাহলে এখানে যখন এই ভোল্টেজ 220 পেয়ে যাচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে, এই ম্যাগনেটন স্টার্ট হয়ে এখান থেকেও খাবার গরম করছে, খাবার গরম করছে। তাহলে আপনাদের কি দেখতে হবে যে আপনি এক কাজ করবেন, যে আপনার গরম যদি না হয় এখান থেকে কানেকশনটা খুলে দেবেন, মানে এই যে কানেকশনটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আমি কি করলাম, ঘরে যদি আপনার কাছে বাল্ব থাকে কিংবা আপনাদের কাছে যদি মিটার থাকে 220 ভোল্ট মাপার জন্য, তাহলে না হলে যাদের বাড়িতে নেই, যাদের কাছে নেই মানে মিটার, ম্যাক্সিমাম যে টেকনিশিয়ানের কাছে মিটার থাকবে, যারা হচ্ছে ঘরে বাড়িতে রয়েছে তাদের কাছে লাইট আছে, ঘরের যে লাইট একটা লাইট নেবেন, একটা সাধারণ লাইট, সাধারণ একটা লাইট নেবেন, এই লাইটটা যাতে 220 ভোল্টে চলে, মানে যেটা আপনার ঘরে লাগানো থাকে বাল্ব, এটা নিয়ে এসে আপনি এইখানে কানেক্ট করে দেবেন, এখানে কানেক্ট করে দেবেন, এখান থেকে কিন্তু কেটে দেবেন, মানে এখান থেকে পুরোটাই কেটে দেবেন, মানে এই যে তারটা আছে এখান থেকে এই এই আমরা এখান থেকে ডিসকানেক্ট করে ডাইরেক্ট একটা বাল্ব লাগিয়ে দিলাম, যে তার দুটো বেরোচ্ছে লাগিয়ে দিয়ে আমি এখানে স্টার্ট করলাম, এই বটন আমি স্টার্ট করে দিলাম, SDAR স্টার্ট করলাম, দাবিয়ে দিলে আবার সেই সেম যদি এখান থেকে ভোল্টেজ 220-230 বেরোয় যেটা করতে পেরেছি, তাহলে লাইটটা আপনার জ্বলবে, তাহলে আপনার যে লাইটটা জ্বলে ওঠে তাহলে ভাববেন আপনার এই পজিশন ঠিক আছে, মানে এখান থেকে অপারেট করছে যে কন্ট্রোল প্যানেলটা এখান থেকে অপারেট করছে, আর যদি লাইটটা না জ্বলে তাহলে ভাববেন আপনার এই সার্কিট বোর্ডটা সার্কিট বোর্ড যেটা প্যানেল টাচ প্যাড এটার থেকে কোনো অসুবিধা হয়েছে, এটার থেকে অসুবিধা হলে আপনি টেকনিশিয়ানকে ডাকবেন, আর টেকনিশিয়ান বাইরে এটা তো অসুবিধা আপনারা এটার থেকে রিপেয়ার করবেন, আর এখান থেকে যদি আপনার লাইটটা যদি জ্বলে তাহলে ভাববেন আপনার এই পজিশনটার কোনো একটা প্রবলেম হয়েছে, এই যে পজিশনটা এটার কোনো একটা প্রবলেম হয়েছে, এর ভিতরে আমাকে চেক করতে হবে কোনটা খারাপ, আর এটা যদি না জ্বলে তাও একটা পদ্ধতি আছে, এটা যদি না জ্বলে মনে করো লাইটটা জ্বলো না, তার মানে এই সিস্টেমটার ভিতরে প্রবলেম আছে, সেটাই আমি বোঝাতে চাইছি, যে এটা যদি লাইট যদি জ্বলে তাহলে আছে এদিকের প্রবলেম আছে, লাইট যদি না জ্বলে তাহলে এদিকের প্রবলেম আছে, বুঝতে পেরেছো, তোমাকে বলছি বুঝতে পেরেছো, তো এটা যদি জ্বলে তাহলে হচ্ছে এদিকের প্রবলেম, আর এটা যদি না জ্বলে এই বাল্বটা 220 ভোল্টের এই বাল্বটা চলে যত ভোল্টের হোক তাহলে হচ্ছে না জ্বলে এদিকে প্রবলেম আছে, আর এদিকে যদি না জ্বলে মানে এটা যদি লাইটটা না জ্বলে তাহলে আমি কি করব, তাহলে একটা কাজ করব, লাইটটা আমরা মুছে দিলাম, এই যে আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল দেবো তারটা মুছে দিলাম, তাহলে আপনাদেরকে এটাই শেখালাম যে এইখান থেকে যে ভোল্টেজটা বোর্ডে বোর্ডটার লাইনটা আমি এইখান থেকে এখানে যে দুটো পেয়েছি আমি ডাইরেক্ট এখান থেকে আমি এখানে কানেক্ট করে দেবো,
হ্যাঁ, এটা করলে একটা জিনিস করতে হবে, দেখুন ডাইরেক্ট চালাচ্ছি ম্যাগনেটনটা, যে এটা ঠিক, এই আমি এই শুধু এই পজিশনটা চালাচ্ছি, ওই পয়েন্টটা ঠিক পেয়েছি যে বোল্টটা বেরোত, মানে এই পয়েন্টটা চেক করছি এর জন্য যে এটা আমার খারাপ হয়েছে কি না, কারণ এর থেকে এখান থেকে তো ভোল্টাজটা পাচ্ছে না, তার জন্য আমি এটাকে ডাইরেক্ট চালাবো বোর্ড দিয়ে ডাইরেক্ট, চাই আমি দেখবো যে এই পজিশনটা কি খারাপ হতে পারে কি ভালো আছে, যদি এই পজিশনটাও খারাপ হতে পারে তাহলে এটাও খারাপ এটাও খারাপ, তাহলে অনেক টাকা আপনার এস্টিমেট চলে, অনেক মানে প্রবলেম চলে, তাহলে আমি চালালাম। আর যখন এটা আমি চালাবো তখন এই যে দরজাটা খোলা যাবে না মাইক্রোওভেন, এটা খুললে কিন্তু এর যে রেটা বেরোয় এটা খুব কিন্তু ভালো না, এই রেটা কিন্তু খুব ভালো না, বারবার বলছি দরজাটা বন্ধ রাখবে। আর এই জায়গা যেটা রয়েছে তাহলে আমি স্টার্ট করে দিলাম সুইচ, যেখানে আমি স্টার্ট করছিলাম সেটা আমি সুইচ অন করব, অন করে জাস্ট 30 সেকেন্ড রাখবো, 30 সেকেন্ড রাখার পরে আমি যে একটা খাবারের পাত্র রেখেছিলাম আগে ওটা ঢুকিয়ে দেবো, আগে ঢুকাবো কিন্তু পরে না, আগে ঢুকিয়ে দেবো তারপর কিন্তু চালাবো। চালিয়ে আবার বলছি যারা এগুলো চেক করছো সাবধানে চেক করতে হয়, এই খাবারটা আগে দেবে তারপর এটাকে ডাইরেক্ট চালা চেক করবে, ডাইরেক্ট চালাতে গেলে ডাইরেক্ট যে নিউট্রাল ফেজের তারটা ডাইরেক্ট এখানে জুড়ে দেবে আর চালিয়ে দেবে, চালিয়ে দিয়ে কিছুদিন পর 30 সেকেন্ড পর আবার দরজাটা খুলে দেখবে জলটা গরম হচ্ছে কি হচ্ছে না, যদি দেখো জলটা গরম হচ্ছে তাহলে এই পর্যন্ত একদম ঠিক আছে, এই পর্যন্ত খারাপ, আর যদি জলটা গরম হচ্ছে না তাহলে এই প্রবলেমও আমার আছে, তাহলে আমাকে সব চেক করতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ডাইরেক্ট চালিয়ে বুঝতে পেরেছো, আর যদি এতে এতে তো বোঝাই যাচ্ছে যে এই পয়েন্টটা মানে আমার সাপ্লাই না দিলে এটা আমি চেক করতে হচ্ছে, আর সাপ্লাই দিলে তো এটা ঠিকই আছে, তাই তো, যদি সাপ্লাই দেয় এখান থেকে যদি সাপ্লাই বের করে তাহলে এই পজিশন প্রবলেম আছে, আর যদি সাপ্লাই না দেয় তাহলে এই পজিশন প্রবলেম আছে, বেরিয়ে গেল। তো এইভাবে আপনাদের চেক করতে হবে, আর অ্যাম্পিয়ারমিটার রাখতে হবে, হাই ভোল্ট হয়ে গেলে ক্যাপাসিটার খারাপ হতে পারে, হাই ভোল্ট হয়ে গেলে আপনার ডায়োড ডায়োড শর্ট হয়ে গেলে আপনার এমসিবি পড়ে যাবে, মানে মনে হবে মাইক্রোমিটার কি একটা হয়ে গেছে, যখন অন করবেন যখনই এখানে সাপ্লাই হবে তখনই সব লাইট ফেড অফ হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করুন, আমি ভিডিওতে বলে দেবো।